সাগরে কচুবেরিয়াতে মথুরাপুর লোকসভার প্রার্থী বাপি হালদারকে সঙ্গে নিয়ে রোড শো এবং গঙ্গা আরতি করলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাগর বিধানসভা কেন্দ্রের সাগর ব্লক তৃণমূল কংগ্রেসের আহ্বানে সাগরের কচুবেরিয়াতে মথুরাপুর লোকসভা কেন্দ্রের 2024 তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাপি হালদারকে সঙ্গে নিয়ে রোড শো করলেন পশ্চিমবঙ্গ সরকারের সুন্দরবন উন্নয়ন বিষয়ক দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। সঙ্গে উপস্থিত ছিলেন সাগর ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মহিতোষ দাস, সাগর ব্লক তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি শোভন জানা সহ সাগর ব্লকের অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতা নেতৃবৃন্দ এবং সাগর ব্লক তৃণমূল কংগ্রেসের সমর্থকরা। এদিন ওই রোড শো শেষে সন্ধ্যায় সাগরের কচুবেরিয়ার ভেসেলঘাটে গঙ্গা আরতি করলেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের 2024 তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাপি হালদার ও পশ্চিমবঙ্গ সরকারের সুন্দরবন উন্নয়ন বিষয়ক দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। সেই ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন কাকদ্বীপ.কমের ক্যামেরার মাধ্যমে। আপনারা জানেন যে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী, বাংলার জননী, যিনি বাংলার মানুষের হিতাকাঙ্ক্ষী, যিনি একটা বাংলার মুখ থেকে জগদ্দল পাথরকে সরিয়ে বাংলার নতুন সূর্যোদয় করেছিলেন, আজকে তিনি অসুস্থ। তার সুস্থতা কামনা করে গতকাল আমাদের মাননীয় মন্ত্রী তিনি কপিলমুনির মন্দিরে পুজো দিয়েছেন, প্রার্থনা করছেন, সারা রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় প্রার্থনা কর্মসূচি হচ্ছে। আজকে আমরা মা গঙ্গার কাছে গঙ্গা আরতির মধ্যে দিয়ে এই সাগরের মানুষ যাতে ভালো থাকে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার জননী, বাংলার মা, যাতে করে দ্রুত তিনি সুস্থতা হয়ে ফিরে আসেন এবং আবার বাংলার স্বমহিমায় তিনি যেভাবে বাংলার মানুষের জন্য যেভাবে নিজের জীবন কোন রেখে যেভাবে লড়ে যাচ্ছেন সেই লড়াইটা তিনি শুরু করবেন, সেই সুস্থতা কামনা করে আজকের গঙ্গা আরতি এবং সাগরদ্বীপের মানুষ তথা এই মথুরাপুর লোকসভা এলাকার মানুষ যাতে সুখে থাকতে পারে, শান্তিতে থাকতে পারে, সমৃদ্ধিতে থাকতে পারে এবং কোনো রকম যে শত্রু, কোনো রকম যারা ধর্মীয় বিষোদগার করতে চাইছে, তারা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চাইছে, সমস্ত সম্প্রীতি অক্ষুণ্ণ থাকুক, ভাই ভাইয়ের অটুট বন্ধন থাকুক এবং আমরা সবাই যাতে করে এই এখানে নিশ্চিন্তে নির্বিঘ্নে থাকতে পারি সেই কামনায় আজকে আমাদের গঙ্গা আরতি। সাগর থেকে সৌরভ মণ্ডলের রিপোর্ট, কাকদ্বীপ.কম। আধুনিক আসবাবপত্রের সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর্স, কাকদ্বীপ, রত্তলা। মনোরম পরিবেশে চাইনিজ খাবার ও জমিয়ে আড্ডা পারগোলা প্যারাডাইস, অমর টকেজের বিপরীতে।